এত ঠান্ডা লাগছে, বেরোতে ইচ্ছা করছে না কম্বল থেকে। কি করব, কিছু তো করতে হবে। কি করব কি করব কি করব কি করব, ভালো লাগছে না। ঠান্ডা একদম হাত উচ্ছ্বাস হয়ে যাচ্ছে আমার, ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে। কি করব বৌমা? ও বড় বৌমা, এই তো ডাক পড়ে গেছে, যেতে হবে এখনই। আসি। আই রে ব্যথা রে, কোথার থেকে যে ব্যথাটা আসলো, হঠাৎ করে যে কেন ব্যথা। আবার কি হলো জানি না গো, হঠাৎ করে পা গুলিতে হাঁটুর থেকে শুরু করে কোথার থেকে যে ব্যথাটা গো, তো এত ব্যথা, মনে কি যদি কেউ টিপে দিত খুব ভালো লাগতো। ওই তো সুযোগ পেয়ে গেছি, এবার বুড়ির সঙ্গে কম্বল নেচে ঢুকবো আর হাত পা গরম করবো, হাত পা সেকবো, এবার আর সরবো না। ঠিক আছে ঠিক আছে, আজকে আমি আপনার পাটগুলি টিপে দিই। সেই তো তোমার অনেক কাজ পড়ে আছে, রান্নাঘরে সে অনেক কাজ পড়ে আছে, থাক আমি এভাবেই একটু মালিশ করে নেব। ও কাজ তো রোজই করব, সে কাজের সঙ্গে কি আছে, আর ছোট তো আছে, ছোট হচ্ছে তো, আর আমি করে ফেলি, একটু টিপে দেই, পরে কাজ তো সারাদিন করতে পারবো তাই না, পরে থাকবে না, ছোট তো আছে, আমি করে ফেলো, পরে যা থাকবে আমি করব। এবার আপনার পারো একটু টিপে দিই। হ্যাঁ ঠিক আছে দাও তাহলে। আরাম লাগছে না? অনেকটাই আরাম লাগবে, আপনি চুপচাপ শুয়ে থাকেন, আমি টিপে দিচ্ছি। যাই হোক এবার কাপড়গুলি ধোয়া হলো, খুব ঠান্ডা লাগছে, তো ঠান্ডা ঠান্ডা জল। সে কাপড়গুলো ধোয়া হলো, এখনই রান্না করবো, রান্নাঘরে যাব। কাপড়গুলো এবার শুকিয়ে নিলাম, এবার রান্নাঘরে যাব। সে কি এখনো বাসন পড়ে আছে বেশি নেই? দিদিভাই গেল কোথায়? বাসনগুলি না ধুলে তো আর রান্নাঘর পরিষ্কার না করলে তো আমি আর রান্না বসাতে পারছি না। দেখে গিয়ে তো কোথায় গেল দিদি। সে কি দিদিভাই, তুমি এখানে বসে আছো? আর সে বেসিনে অনেক বাসন পড়ে আছে, এখনো রান্নাঘর পরিষ্কার করা হয়নি, আমি রান্নাটা কিভাবে করবো বলো তো। আজকে রান্নাটা তুই করে ফেল আর বাসনগুলো তুই ধুয়ে ফেল। হ্যাঁ জানি তুই এইমাত্র ঠান্ডা জল দিয়ে কাপড়গুলো ধুয়ে এসছিস। কী করো, মার পাগুলি ব্যথা তো, তো পাগুলি টিপে দিচ্ছি। ঠিক আছে তুই আজকে করে ফেল, আমি কালকে ঠিক করে দেবো। ঠিক আছে আমি করে ফেলি, আর আমি তো এখনো চাও খাইনি, এখন চা বানাবো। তোমরা কি সবাই চা খাবে? আমিও খাবো, আমার জন্য বানাস। ঠিক আছে যে আমি আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। খুব স্বাদ হয়েছে তোমার চাটা আজকে, তাই না মা? খুব স্বাদ হয়েছে সত্যি তো বড় বউ, ছোট বউ চাটা তো খুব ভালো বানিয়েছে গো। আমার যেমন ব্যথা ব্যথা সব চলে গেল নাকি। থাক 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 বড় বউ, আর লাগবে না, বেচারাটা একা একা রান্নাঘরে কাজ করছে, এই তো সবে মাত্র কাপড়গুলি ধুয়ে আসলো, তুমি একটু যাও ওর সঙ্গে কাজ করো, আমার এখন অনেকটা ব্যথা কমে গেছে, এবার এখন থাকতে হবে না, যাও যাও যাও, তুমি যাও তুমি যাও, আমি শুয়ে থাকি। হে ভগবান, কি ব্যথা ব্যথা নাই ফেলেছ গো ঠাকুর, আমার বউ দুটোর জন্য আজকে আমি বেঁচে আছি। কি করব এখন, আমি ভেবেছিলাম বসে বসে একটু আরাম করব, কমলের নিচে বুড়ির সঙ্গে ঢুকে ওনার পাও টিপবো আর আমি একটু হাত পাটা গরম করে নেব, কিন্তু এবার কি করতে হবে, কিছু তো করতে হবে, আমি ঠান্ডার মধ্যে একদম কাজ করতে পারবো না, এখানে এতগুলি বাসন আসে সেগুলি আবার ধু। জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হলে দিমাগ চালাতে হবে, কিছু তো জোগাড় করতেই হবে। আইডিয়া এ কি, এটা বড় বড় আওয়াজ না, আবার কি হলো? এই ছোট বউ দেখো তো বড় বড় কি হলো, এই ভগবান আবার কি হয়ে গেল, মরে গেলাম গো, মরে গেলাম গো, মরে গেলাম গো।
আরে কেউ আসো আমাকে উঠাও গো, আসো আমাকে উঠাও, আমি মরে গেলাম গো, হে ভগবান কেউ আসে না কেন। একি দিদি কি হলো হলো এসব, কি করে পড়লে এখানে? জল পড়া ছিল নাকি? পড়ে গেছি গো, আমাকে ধরো ধরো ধরো, আমি হাঁটতেও পাচ্ছি না। আরে বাবা রে, আরে বাবা রে, মরলাম রে, মরলাম। দাঁড়া দাঁড়া ঘুমাচ্ছি, দাঁড়া দাঁড়া। আয় কি ব্যথা, নাড়াচড়া করতে পারছি না। আমার তো উঠাই যাবে না রে ছোট, আমি কি করে কাজ করব? এই নাও দিদি ভাই, এই ওষুধটা নাও আর এই জলটা নাও, এটাকে খাও। এটা আমি অন্য ডাক্তার থেকে এনে দিয়েছি তোমাকে, তুমি তাড়াতাড়ি সেরে যাবে, তোমার ভালো হয়ে যাবে, এনো। ঠিক আছে, আমি ওষুধটা খেয়ে নেব, তুই যা, তুই কাজ কর গিয়ে। হ্যাঁ, আমি খেয়ে নেব। আমার কি হয়েছে, আমি ওষুধ খাবো? আমার তো কিছুই হয়নি। এমনি এমনি ওষুধ খাই কি মরবো? আমি তো আরাম করবো, আরাম। আরে এ ওষুধটা কার? এটা মনে হয় মার নাকি, নাকি এটা তো মনে হয় দিদিভাইকে দিয়েছিলাম। আচ্ছা, মাকে জিজ্ঞেস করি তো। এই ওষুধটা না তো, এটা তো আমার না, আর আমার এত এই নামের ওষুধ নেই, তুমি তো জানো আমার যেহেতু প্রেশারে আর সুগারের ওষুধ, আর এটা তো আমার না, কোমর ব্যথার না, কি জানি বাবা, নাও এটা কার জানি না। এটা তো সেই ওষুধ তাই যেটা আমি দিদিভাইকে দিয়েছিলাম খেতে, এটা ব্যথার ওষুধ। তার মানে দিদিভাই ওষুধ খাচ্ছে না? এটার মধ্যে কিছু কারণ আছে। ওষুধটা সে দরজা চিপায় কি করে আলো? দরজা চিপায় তো এইভাবে যাবে না, আর এটার মধ্যে সবগুলো ওষুধ তেমনি রয়েছে, একটাও খাওয়া হয়নি। মা বললো এটা মার না, একটু নজর রাখতে হবে। বড় বৌমা, এখন তোমার ব্যথাটা কেমন, একটু ভালো পেয়েছ? ভালো হয়েছে তো? খুব ভালো হয়নি, আমার তো বাথরুম যেতে অনেক কষ্ট হচ্ছে, কি জানো কবে ভালো হবে। ওষুধগুলো ঠিক মতন খাচ্ছ তো? 4 দিন হয়ে গেল তোমার, তুমি বিছানা থেকে উঠতে পারছো না। হ্যাঁ, ওষুধগুলো ঝমঝমে খাচ্ছি, ওষুধ এনেছি তো ফেলে দেবো। একটা কাজ করি, তোমাকে বরং অন্য ডাক্তারের কাছে নিয়ে যাই। না না, অন্য ডাক্তারের কাছে যেতে হবে না, ভালো হয়ে যাবো, আমি ভালো হয়ে যাবো। তো কিছুদিন সময় লাগবে হয়তো, কিন্তু ভালো হয়ে যাবো, আগের থেকে অনেকটা কম। মানে এদিক ওদিক হতে পারছিলাম, কিন্তু এদিক ওদিক হতে পারছি, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওষুধগুলি ঠিক মতন খাও, কেমন? যাই হোক, বড় জোরে বেঁচে গেছি, আমার তো সেই বুকটা ধকধক ধকধক করছিল। এবার কিছু খাওয়া যাক, তো কী খাবো? ও হো, কাজু আছে না, তো কাজুটা বসে বসে খাই, আর কী করবো, বেকার বেকার বসে। যাই দেখি দিদি কী করে। দেখি উমা, কে ওর ফোন আসছে, দেখি তো কার সঙ্গে কথা বলে। মার ফোন? হ্যাঁ বলো। আমি তো আরাম করছি, আরাম। আরে একটা কাহিনী করেছি, আরে এই জয়েন্ট ফ্যামিলি থাকতে হলে না একটু মাথা লাগাতে হয়। আমি কি করেছি জানো? ভয় লাগে, আমাকে শুনে ফেলে নাকি? আমার সেই পড়ে যাওয়ার নাটক করেছি, আর বলেছি যে আমার কোমরটা ভেঙে গেছে, মানে মচকে গেছে। এই করে কদিন যাবত আমি সে আরাম করছি, আরাম, বিছানায় খাচ্ছি, বিছানায় সারাদিন শুয়ে থাকি, সেই কম্বলের নিচে, আহ আহ, ঠান্ডার দিনে কি যে আরাম। আরে মেয়ে কার, সেটা দেখতে হবে না? এখন বসে বসে কাজু বাদাম খাচ্ছিলাম, কি
আর করবো বলো, সারাটা দিন বিছানার মধ্যে, সে ঠান্ডার দিনে তো বিছানাতেই ভালো লাগে, সে বসে বসে টিভিও দেখি, মোবাইলও ঘাঁটি, আর এদিকে বসে বসে কাজ বাদাম খাচ্ছি। করা দেখাচ্ছি মজা তোমাকে, নাটক কাকে বলে সেটা আমাকে আমিও দেখাবো তোমাকে, দাঁড়াও একটু দাঁড়াও। এই 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 অ্যাক্টিং করে, এই নাটক করে যদি এই ঠান্ডার দিনটা পার করতে পারি তাহলে আর টেনশন নেই। টাইম মতন আমাকে বিছানে খাওয়া দিয়ে যাচ্ছে, টাইম মতো খাচ্ছি, ঘুমোচ্ছি। আজকেই আরাম করে খেয়ে নাও, আর খেতে পারবে না। হাই হাই রে, ঠিক আছে বাই। ও তাহলে এই ব্যাপার। এইবার দিদিভাই তুমিও দেখো কত ঘাটে কত জল, তুমি আছো ডালে ডালে আর আমি আছি পাতায় পাতায়। তোমাকে এমন শিক্ষা দেব না, তুমি জিন্দগি ভর মনে রাখবে কার পাল্লায় পড়েছিলাম, সবার সামনে তোমাকে যে লজ্জিত না করেছি, আমার নামও লতিকানা। তোমার ব্যথা এখনো ভালো হয়নি, কোমর এখনো ভালো হয়নি? না রে, একটুকু ভালো হয়নি। আমার এতক্ষণ তুমি নাটক করেছো, এইবার আমি নাটক করবো, এইবার দেখো আমার নাটক স্টার্ট। টিকটিকি টিকটিকি টিকটিকি, দিদি দেখো তোমার শরীরের উপর টিকটিকি টিকটিকি। দিদিভাই তুমি যেদিন তোমার মার সঙ্গে কথা মোবাইলে কথা বলছিলে তখনই আমি সব শুনে ফেলেছিলাম, তারপর আমি এবার ভাবলাম যে তোমাকে একটা শিক্ষা দেওয়া উচিত, কারণ এভাবে সংসারে থাকতে হলে এভাবে একজনকে ঠকিয়ে কোনোদিনই আরেকজন পারবে না। তো তুমি যদি ডালে ডালে আমি পাতায় পাতায়, আমার কোনো ইচ্ছে ছিল না তোমার সংসার তোমার আর আমার দুইজনেরই, তো সমানভাবে আমরা কাজ করবো থাকবো মিলেমিশে, এভাবে রাজনীতি করে এভাবে চালাকি করে কতদিন থাকবে বলো? তো তোমার ভুলটা তোমার সামনে আর মার সামনে আনার জন্যই আমি এই লাস্টে একটা ছোট্ট নাটক করলাম, আর তুমি তোমার আসল রূপে চলে আসলে। ছি 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 বোমা, তুমি পারলে এটা করতে? ছি, তুমি এতটুকু আরামের জন্য এই নাটকটা করে নিজেকে নিজে কীভাবে নিচে নামিয়ে দিয়েছো? আর ছোট তো সেই দিন রাত গাধার মধ্যে কদিন যাবৎ খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে, ঠান্ডা তোমার যেমন লাগে আমার লাগে সেম, ওর তো তুমি সবসময় নিজেরটা চিন্তা করেছ, ওর কথা একবারও চিন্তা করনি? ও তো সত্যি ভেবে তোমাকে এইভাবে সেবা যত্ন করে যাচ্ছে, ওষুধ দিয়ে যাচ্ছে, ডাক্তারকে ডাক্তারকে দেখিয়ে যাচ্ছে, তুমি একদম কাজটা ভালো করনি। ছি, তোমার থেকে আমার একদম এটা এটা একদমই আমার আশা ছিল না। সত্যি তো আমি অনেক ভুল করেছি, সবাইকে এত ঠকিয়েছি, ছি ছি ছি।